ডেঙ্গু আক্রান্তের হার সহনীয় পর্যায়ে এসেছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর জ্বর নিয়ে প্রত্যন্ত অঞ্চলে মানুষের মধ্যে সেভাবে সচেতনতা না থাকায় মৃত্যুর ঘটনা ঘটছে। তাই দ্রুত রোগ নির্ণয় ও দ্রুত সঠিক চিকিৎসার পরামর্শ চিকিৎসকদের। জান্নাতুল বাকেয়াকে একা রিপোর্ট। শনিবার রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 135 জন ডেঙ্গু আক্রান্ত। ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানের হাসপাতালে ভর্তি হয়েছেন 273 জন ডেঙ্গু রোগী। শহরকেন্দ্রিক ডেঙ্গু চলতি মৌসুমে ঢাকার বাইরে 64 জেলায় ছড়িয়েছে। তবে জ্বর হলেই তা ডেঙ্গু জ্বর হতে পারে, এই সচেতনতা এখনও প্রত্যন্তের মানুষের মধ্যে নেই। তাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় প্রতিদিনই ঘটছে মৃত্যুর ঘটনা। শনিবার কুষ্টিয়ার দৌলতপুরে তারেক নামে এক যুবক ডেঙ্গুতে মারা গেছেন। মেইনলি ঢাকা শহরের একটা রোগ ছিল। সো এই ডেঙ্গু সারা বাংলাদেশে যেভাবে ছড়িয়ে পড়বে এটা গ্রামের মানুষ এখনো ভেবে উঠতে পারে নাই, যে বর্ষাকালে একটা জ্বর হলেই যেটা ডেঙ্গু হতে পারে এবং সেই জ্বরের জন্য যে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, এই সচেতনতা এখনো আমাদের মধ্যে গড়ে ওঠেনি। সংশ্লিষ্টরা বলছেন, সেপ্টেম্বর ডেঙ্গুর মূল মৌসুম, তবে চলতি বছর জানুয়ারির মতো শুষ্ক মৌসুমেও ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। চলতি মৌসুমে দেশে বিভিন্ন অঞ্চলে এডিস অ্যালবোপিকটাস মশার মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ ছড়িয়েছে। তাই সারা বছরই ডেঙ্গুতে আক্রান্তের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা অনেকের। রুরাল লেভেলে যারা আছে ওদের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ডেঙ্গু নিয়ে সচেতনতা। দ্বিতীয় যেটা করতে হবে, জ্বর আসলেই জ্বরের প্রথম থেকে দ্বিতীয় দিনের মধ্যে বা তৃতীয় দিনের মধ্যে অতি দ্রুত গতিতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তৃতীয়ত হচ্ছে দ্রুত সঠিক রোগ নির্ণয় করতে হবে। চতুর্থত হচ্ছে সঠিক চিকিৎসা দিতে হবে। আপনি যত দ্রুত গতিতে সঠিক চিকিৎসা দিতে পারবেন তত দ্রুত গতিতে ওই রোগীটি ভালো হয়ে উঠবে। ডেঙ্গুর মৌসুম ছাড়াও অন্য সময়েও যে কোনো জ্বরই ডেঙ্গু জ্বর হতে পারে বলে সতর্ক থেকে দ্রুত রোগ শনাক্ত ও সঠিক চিকিৎসা নিশ্চিত করার পরামর্শ চিকিৎসকদের। জানাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা।